আসসালামু আলাইকুম স্বামী কিন্তু বাজেট সেগমেন্টে আমাদেরকে প্রচুর অ্যাফোর্ডেবল গিয়ার অফার করেছে ফোন রয়েছে ফিটনেস ট্র্যাকার রয়েছে এম ব্যান্ড সিরিজ কিন্তু আমাদের বিহেভিয়ার প্যাটার্নকেই চেঞ্জ করে দিয়েছে সামি মি ওয়াচ সিরিজটা বেশ জনপ্রিয় হয়েছে রিসেন্টলি আমরা বেশ কিছুদিন ধরে এম আই ওয়াচ লাইট নিয়ে কাজ করলাম ইউজ করেছি বেসিক স্মার্ট ওয়াচ হিসেবে সো আজকে আমাদের ভিডিওতে আমরা এই এম আই ওয়াচ লাইট এর প্রাইস সেগমেন্টের কম্পিটিশনে কিরকম পারফর্ম করেছে প্লাস এর ফিটনেস ট্র্যাকিং অ্যাবিলিটি স্মার্ট ওয়াচের অ্যাবিলিটি কতটুক ভালো বা খারাপ দিক সবকিছু একদম ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ট্রয়েড হ্যাড আজকের ভিডিওটি স্পন্সর করেছে এক্সোডাস গিয়ার্স অ্যান্ড গ্যাজেটস তাদের অনলাইন স্টোর থেকে আপনি যে কোনো গ্যাজেট এবং কুল ডিভাইসেস সুলভ মূল্যে পারচেস করতে পারবেন তাদের ফ্রি পিক আপ পয়েন্ট মিরপুরে রয়েছে সুতরাং মিরপুরবাসীদের জন্য তাদের কাছ থেকে ফ্রি ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে আর আপনি যদি বাসায় বসে অর্ডার করতে চান তাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজকে জয়েন করতে পারবেন বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে হবে যে আমাদের স্টুডিওতে এমআই ওয়াচ লাইট ডিভাইসটি পৌঁছিয়ে দেওয়ার জন্য এমআই ওয়াচ লাইটটি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পার্চেস করতে পারবেন তাদের কাছ থেকে প্রাইস এবং বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে উল্লেখ করা থাকবে এর প্যাকেজিং নিয়ে তেমন কোনো এক্সট্রা কিছু বলার নেই খুবই মিনিমাল একটা প্যাকেজিং এর মধ্যে রয়েছে স্মার্ট ওয়াচটি এবং স্মার্ট ওয়াচের সাথে এর চার্জিং ডক এই চার্জিং ডকটি ম্যাগনেটিক না চাপ দিয়ে প্রেস করে লাগাতে হবে এটা ম্যাগনেটিক ডক হলে একটু ভালো লাগতো এটা প্রোপারটারি সুতরাং হারিয়ে গেলে অবশ্যই এক্সট্রা করে কিনতে হবে বা সাবধানে ইউজ করতে হবে এর স্ট্র্যাপটি গতানুগতিক স্মার্ট ওয়াচের স্ট্র্যাপ থেকে ডিফারেন্ট এটা অনেকটা মি ব্যান্ড ফাইভ কে মনে করে দিবে বাট বিগার সাইজে এর স্ট্র্যাপটি খোলা যায় বাট এই খুলতে গেলে ভালো বেগ পোয়াতে হবে স্ট্র্যাপটি সিলিকনের কোয়ালিটি বেশ সফট এবং নিম্বল ছিল খুব একটা খারাপ লাগেনি পুরো স্মার্ট ওয়াচটি অনেক লাইট ওয়েট অনেকটা অ্যাপেল এর মতো দেখতে চারকোনা কোনা স্মার্ট ওয়াচটির উপর থেকে দেখলে হয়তো মনে হতে পারে ডিসপ্লেটি অনেক বড় বাট এর ডিসপ্লেটি অতটা বড় না যতটা এর উপরের লুকটা সো এর ডাইমেনশন ফর্টি ওয়ান এবং চওড়া হচ্ছে থার্টি ফাইভ মিলিমিটার হাইট হচ্ছে ইলেভেন মিলিমিটারের মতো সহ এর ওজন অনেক কম থার্টি ফাইভ গ্রাম সুতরাং হাতে পরে থাকলে লিটারেলি কোনো কিছুই ফিল হয় না যে আমি হাতে ঘড়ি পরে আছি এর ফুল বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক এবং এ প্লাস্টিকটা বেশ ম্যাট ফিনিশ ভালো লেগেছে এটা গ্লসি হলে খুব একটা ভালো লাগত না বেশ কিছু কালার ভার্সনে পাওয়া যাবে কোনো স্টোরেজ নেই ফাইভ এটিএম রেটিং রয়েছে তার মানে এই ডিভাইসটি পানির নিচে ফিফটি মিটার পর্যন্ত কাজ করবে সুতরাং ইট সেফ টু সে আপনি এটা বৃষ্টিতে ভিজে ফিটনেস ট্র্যাকিং এর জন্য কিংবা সুইমিং এর ক্ষেত্রে ইজিলি ইউজ করতে পারবেন এতে ব্যাটারি হিসাবে দুইশো তিরিশ মিলিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আমরা আমাদের টেস্টিংয়ে এখান থেকে ডিরেক্ট ফোনের সাথে কানেক্টেড অবস্থায় আট দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যেটা এই প্রাইসের স্মার্ট ওয়াচগুলো থেকে এক্সপেক্টেড ফুল চার্জ করতে ডক দিয়ে মোটামুটি দেড় ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টার কাছাকাছি সময় লাগে এবং কন্টিনিউয়াস জিপিএস ইউজ করলে এখান থেকে টেন আওয়ার জিপিএস ইউসেজ পাওয়া যাবে একদম কন্টিনিউয়াস তার সাথে এখানে সেন্সার হিসাবে জিপিএস এজিপিএস এবং গ্লনেস ইউজ করা হয়েছে পিপিজি হার্ট রেট সেন্সর রয়েছে থ্রি অ্যাক্সিস এক্সেলোরমিটার থ্রি অ্যাক্সিস জাইরোস্কোপ কম্পাস এবং অ্যালটিমিটার রয়েছে যেটা বেসিক্যালি হাইট মেজারমেন্টের জন্য ইউজ করা হয় এই স্মার্ট ওয়াচগুলো অ্যান্ড্রয়েড এবং আইওএস সব রকম ফোনের সাথেই সাপোর্ট করবে বিকজ এর সাপোর্টেড অ্যাপ রয়েছে সুতরাং যারা অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ফোর বা তার উপরে ইউজ করছেন এবং যারা আইওএস টেন বা তার উপরে ইউজ করছেন বোধ ক্যাটাগরির মানুষজনই এই স্মার্ট ওয়াচটি ফোনের সাথে ইউজ করতে পারবেন এবার এর সামনের ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ টিএফটি এলসিডি ডিসপ্লে নিয়ে কথা বলতে হবে যেটা রেজুলেশন তিনশো বিশ মাল্টিপ্লাইড বাই তিনশো বিশ পিক্সেল এখানে পিপিআই ডেন্সিটি তিনশো তেইশ এবং এটার ব্রাইটনেস তিনশো পঞ্চাশ নিটস পর্যন্ত পৌঁছায় অবভিয়াসলি এর ব্রাইটনেস একটা স্মার্ট ডিভাইস বা স্মার্ট ওয়াচ হিসেবে অনেক হাই এবং আপনি ঘরে বা ঘরের বাইরে এর ডিসপ্লে নিয়ে কোনোরকম জনিত প্রবলেম ফেস করবেন না এর ডিসপ্লেটির কালার বেশ ভিভিড ছিল শার্প ছিল এবং এর টাচ রেসপন্সও আমার কাছে বেশ ভালো লেগেছে বাট হ্যাঁ অবশ্যই একটা ব্যাপার এই ডিভাইসটি আসলে স্ক্রোল বা সোয়াইপ আপ করার জন্য যে অ্যানিমেশন সেগুলো নেই জাস্ট খালি পেজের পর পেজ লোড হতে থাকে তবে এর ডিসপ্লে এবং এর টাচ রেসপন্স একটা ফোন ইউজ করার মতোই এক্সপিরিয়েন্স দেবে এবার এর ফিটনেস ট্র্যাকিং অ্যাবিলিটি নিয়ে আলোচনা করি মি ওয়াচ লাইট এদিক থেকে আমাদেরকে হতাশ করেনি দু একটা শর্ট কামিংস বাদ দিয়ে এই ডিভাইসটিতে সব রকম রয়েছে রয়েছে যেমন এই তেমন ইন জিপিএস নেই যেটা যেটা এখানে থেকে কিছু দিক থেকে এগিয়ে রাখবে স্টেপ কাউন্টিং করা যাবে হার্ট রেট সেন্সার রয়েছে মিউজিক কন্ট্রোল রয়েছে সো সবকিছু মিলিয়ে এর একটা বুম প্যাকেজ স্পেশালি এরকম লাইট ওয়েট একটা ডিভাইস এর বিল্ট ইন জিপিএস আমার কাছে অনেক ভালো বলে মনে হয়েছে সো এখান থেকে এর ফিটনেস ট্র্যাকিং থেকে সাইক্লিং ওয়াকিং সুইমিং পুল সুইমিং ক্রিকেট হাইকিং ফ্রি স্টাইল ওয়ার্কআউট সব রকম ওয়ার্কআউট মেজার করা যাবে এবং ওয়ার্কআউট মোটে গেলে আপনি কতটুকু উচ্চতায় উঠেছেন বা কতটুকু উচ্চতায় আছেন আপনার ডিস্টেন্স ট্র্যাকিং কতগুলো স্টেপ হেঁটেছেন বা দৌড়িয়েছেন কত ক্যালোরি বার্ন করেছেন সবগুলো ইনফরমেশন থাকবে মি ওয়াচ লাইটের হার্ট রেট সেন্সারটা এই বছরের লেটেস্ট হার্ট রেট সেন্সার যেটা অন্যান্য অ্যামেজ ফিট বা অন্যান্য ডিভাইসে ইউজ করা হয়েছে এবং বেশ একিউরেট ছিল আমাদের টেস্টিং এটার অ্যাকিউরেসি আমার মোটামুটি অন স্পট বলে মনে হয়েছে এখানে স্লিপ ট্র্যাকিং রয়েছে সুতরাং স্লিপ ট্র্যাকিং করার জন্য এই অ্যাপ্লিকেশন থেকে একটা ভালো ডিটেল ডাটা পাওয়া যাবে যদিও আমার কাছে অনার ব্যান্ড এর স্লিপ ট্র্যাকিংটাকে আরেক বেশি একিউরেট বলে মনে হয়েছে বাট ইট ইজ দেয়ার আমার কাছে এর ফিটনেস ট্র্যাকিং নিয়ে একটা ছোট্ট অবজারভেশন রয়েছে আমি এর স্টেপ কাউন্টিংটাকে রিলাই করতে পারিনি বেসিক টেস্ট গুনে গুনে অনেকবার স্টেপ হাঁটি সেখানে এই মি ওয়াচ লাইট একশো বার স্টেপ হাঁটার পরে দেখিয়েছে আমাকে একানব্বই বিরানব্বই কোন কোনো ক্ষেত্রে তিরানব্বই এর বেশি উঠতে দেখিনি সো এখানে একটু অ্যাকুরেসি নিয়ে আমার সন্দেহ রয়েছে শুধু স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে মোটামুটি এটা এক ছিল স্মার্ট ওয়াচের ওয়াচ ফেসেস নিয়ে অনেকেরই অনেক ফ্যাসিনেশন থাকে যদিও এখানে কোনো থার্ড পার্টি ওয়াচ ফেস নেই এর বিল্ট ইন অ্যাপ্লিকেশনে প্রচুর ওয়াচ ফেস রয়েছে একশো বিশটার উপরে অ্যাভেলেবল টু ডাউনলোড ওয়াচ ফেস রয়েছে যেগুলো থেকে আপনি খুব ইজিলি ডাউনলোড করে এই স্মার্ট ওয়াচের সাথে সিঙ্ক করে নিতে পারবেন এবার আমরা এর বেসিক ন্যাভিগেশনে চলে যাই এই স্মার্ট ওয়াচটিতে একটি বাটন রয়েছে যেটি পাশে এই বাটনটি বেসিক্যালি মেনু বাটন হোম পেজে থাকাকালীন সময়ে স্মার্ট ওয়াচটিকে যদি আমরা ডানে অথবা বামে সোয়াইপ করি তাহলে কিছু কার্ড চলে আসবে তার মধ্যে মিউজিক কন্ট্রোল রয়েছে ক্যালোরি বার্ন রয়েছে যেখানে স্টেপ কাউন্টিং এবং কতবার দাঁড়িয়েছিলাম বা বসেছিলাম সেটা শো করবে ওয়েদার স্লিপ ডাটা হার্ট রেট এই কার্ডগুলো রয়েছে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে এর শর্টকাট মেনুতে চলে যাবে তো সেখানে স্ক্রিন ফাইভ মিনিটস অন নামে একটা অপশন রয়েছে এই অপশনটাকে টগেল করলে পাঁচ মিনিট ধরে স্ক্রিন অন থাকবে আই হ্যাভ টু নোট এই ডিভাইসটিতে অলওয়েজ অন ডিসপ্লে নেই আর উপর থেকে নিচে সোয়াইপ করলে এর নোটিফিকেশন ট্রেতে চলে যাবে এর নোটিফিকেশন ট্রেতে গেলে মোটামুটি সব রকম অ্যাপ্লিকেশন থেকে আমরা নোটিফিকেশন পেয়ে যাব যে অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসছে তার লোগো শো করবে বাংলা শো করে না সো মাথায় রাখতে হবে আর কল আসলে এখান থেকে শুধু কল কেটে দেওয়ার অপশন রয়েছে সাইলেন্ট অপশনটা নেই এটা থাকলে ভালো হতো আর অনেকে বলতে চান যে একটা স্মার্ট ওয়াচ থেকে কল রিসিভ করা যাবে কিনা না এখানে মাইক্রোফোন নেই সুতরাং আপনি এখান থেকে কল রিসিভ করতে পারবেন না এবার যদি আমরা মেন মেনুতে প্রবেশ করি সেখানে আমরা ওয়ার্কআউট মেনুর সাথে স্ট্যাটাস পাচ্ছি অ্যাক্টিভিটি স্ট্যাটাস আজকের দিনের ডিটেলস সামারি হার্ট রেট স্লিপ ট্র্যাকিং ব্রিদিং এক্সারসাইজ কম্পাস মিউজিক কন্ট্রোল এবং পরের পেজে অ্যালার্ম নোটিফিকেশন টাইমার মেসেজ টর্চ এবং সেটিংস মেনুতে এর ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন আছে ব্রাইটনেস চেঞ্জ করার অপশন আছে ডো নট ডিস্টার্ব মোড রেইস টু অ্যাওয়েক সবই রয়েছে এখানে গতানুগতিক স্মার্ট ওয়াচ বা এমএচ ফিটেড থেকে এর অপারেশনটা একটু ডিফারেন্ট আমার কাছে এই ডিফারেন্সটা ভালো লেগেছে ডিভাইস টি ফোনের সাথে কানেক্টেড হবে শাওমি ওয়ার অ্যাপ্লিকেশন দিয়ে এই অ্যাপ্লিকেশনের পার্টটা অবশ্যই যারা পার্চেস করতে চান এই ডিভাইসটি তাদের জন্য খুবই ক্রিকি ইন করার পরে এজ হাইট ওয়েট সবকিছু করার পরে সিলেক্ট করতে বলবে এবং এই রিজিয়ন সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট বিকজ যদি আপনি অন্য কোনো রিজিয়ন সিলেক্ট করেন এই স্মার্ট ওয়াচটি ডিভাইসের সাথে কানেক্ট হবে না স্মার্ট ওয়াচটিকে ডিভাইসের সাথে কানেক্ট করতে অবশ্যই রিজিয়ন ইউকে দিতে হবে ইউকে রিজিয়ন দেওয়ার সাথে সাথে ডিভাইসটি খুব ইজিলি কানেক্টেড হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটা আমার একটু ফিনিকি বলে মনে হয়েছে আমার আরো বেশি ছিল থেকে ওয়ার্কআউট হিস্ট্রি স্লিপ টাইম হার্ট রেট এর যে গ্রাফ এবং সেখান থেকে আরো কিছু কার্ড অ্যাড করা যায় ওয়ার্কআউট মেনু থেকে আরো কিছু ওয়ার্কআউট এক্সারসাইজ রয়েছে প্রোফাইল থেকে এই স্মার্ট ওয়াচের এর সেটিংস ঠিক করা যাবে এখান থেকে ওয়াচ ফেস গুলো সিলেক্ট করা যাবে যেখানে অনেকগুলো ওয়াচ ফেস রয়েছে ইনকামিং কল অ্যাপ নোটিফিকেশন উপস্থিত আছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এমএইচ ফিট জেপ অ্যাপ্লিকেশনের মতো অনেক ইউটিলিটি প্রোভাইড করছে না আমার কাছে মনে হয় এই অ্যাপ্লিকেশনটা আরেকটু পলিশড হওয়ার সুযোগ আছে সো একদম শর্টে আপনাদের সাথে এই এই ডিভাইসটির এবং কনস নিয়ে আলোচনা করে ফেলি প্রথমে পড়বে যে ডিভাইসটি খুবই প্রোজ মিনিমাম ডিজাইন কোনো হাংকি পাঙ্কি নেই অনেক লাইট ওয়েট এবং বেশ ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়ে স্মার্ট ওয়াচটিকে বানানো ভালো ফিটনেস ট্র্যাকিং যেমন অনেকগুলো ওয়ার্কআউট মোড রয়েছে এবং হার্ট রেট সেন্সার রয়েছে এবং বেশ কমফোর্টেবল একটা ডিজাইন রয়েছে কনস এর মধ্যে এর ডিসপ্লেটা

right আপনার জন্য বেশ পারফেক্ট একটা চয়েস জাস্ট স্টেপ কাউন্টিংটাই আমার কাছে অনেক বেশি খুঁত খুঁতে লাগছে তাছাড়া এই ডিভাইসটি একটা সলিড ডিভাইস বিপ ইউ এর থেকে এর ডিসপ্লেটা বেটার কিন্তু বিপ আবার ফিটনেস ট্র্যাকিং এর দিক থেকে এটার থেকে একটু বেটার বিকজ ওটার স্টেপ কাউন্টিং এখান থেকে অ্যাকিউরেট ছিল কিন্তু সব কিছু মিলিয়ে আমার কাছে পার্সোনালি অনার ব্যান্ড সিক্স কে বেটার লাগে বিকজ ওখানে বেটার ডিসপ্লে রয়েছে এবং ফিটনেস ট্র্যাকিং এর সব রকম ফিচার অনার ব্যান্ড সিক্স এ রয়েছে প্রাইসটাও কিন্তু দুইটা ডিভাইসের থেকেই কম সুতরাং আপনার যদি একটা ফুল ফ্লেজড স্মার্ট ওয়াচ লাগে যেটা আপনার ফোনের সাথে কানেক্টেড থাকবে দেখতে এরকম চার হবে একটু বক্সি টাইপের শেপ হবে মি ওয়াচ লাইট বেশ ভালো একটা চয়েস জাস্ট খালি স্টেপ কাউন্টিং এর ব্যাপারটা মাথায় রাখবেন সো আজকে এই পর্যন্তই আমরা আমাদের ভিডিওতে মোটামুটি চেষ্টা করলাম যে একদম ডিটেইলসে এই ডিভাইসটা কোন দিক ভালো কোন দিক খারাপ আপনাদের সামনে তুলে ধরার বাকি ডিসিশনটা অবশ্যই আপনার বিকজ কোন লুকটা আপনার পছন্দ এবং আপনার বাজেট কত খুবই তাড়াতাড়ি আমরা এই পাঁচ হাজার টাকার সেগমেন্টে বেস্ট স্মার্ট ওয়াচ কোনটা সেটা নিয়ে একটা ভিডিও করে ফেলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম